এক ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ভাটি অঞ্চলের সেই কন্যার গল্প যার কণ্ঠে তার গল্প বলতে আমাদের মুখ ও মুখরতার স্টুডিওতে নিশ্চয় বুঝে গেছেন আমাদের আজকের অতিথি সবার পছন্দের শিল্পী সুবীর নন্দী চলুন গল্প আর আড্ডায় আজকে তার মুখ থেকে শুনি মুখ ও মুখরতা জীবনের গল্প দাদা কেমন আছেন খুব ভালো তুমি কেমন আছো আমি খুব ভালো প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার ছোটবেলার কাহিনী কেমন কেটেছে কোথায় কেটেছে কেমন ছিলেন আহা ছোটবেলার গল্প বলতে খুব কষ্ট হয় কেন এই সময়টা এসে সেটা এরকম যে আবার যদি ফিরে যেতে পারতাম ফিরে যেতে পারতাম সেই সময়টা ছোটবেলায় আমার জন্ম চা বাগানে তিলে পড়া চা বাগানে আমরা দিন কাসে যে বর্ষার সময় স্কুলে যাওয়ার নাম করে হুম নদীতে মানে পাহাড় দেখেছ ঝর্ণা না তারপর একটা নদী বহতা সেখানে উপর থেকে জাম করতে আচ্ছা এরকম এতটুকু শান্ত ছিল আমার তার মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা ছিল জীবনে কারণ আমার বাবা ডাক্তার ছিলেন তার আগে তিনি সামরিক বাহিনীর কাজ করতেন ডাক্তারের বিষয়ে ব্রিটিশ আর্মিতে তো সেখানে বাড়িতে ফিরলে পরে আবার শৃঙ্খলিত জীবন শৃঙ্খলিত এরকম বলছি যে গোছানো জীবনের মধ্যে মানুষ হয়েছে কখন পড়া কখন খেলাধুলা স্কুলে যাওয়া আবার একটু গান বাজনা করা সন্ধ্যার সময় একসাথে বসে গান করা মানে ঠাকুর ঘরে প্রেয়ার এটা আমরা আমাদের অনেক আমি আমরা আমার মনে হয় যে আমি আমাদের তখন তো মেট্রিকুলেশন বলতো মেট্রিক পরীক্ষা পর্যন্ত আমরা করতাম তারপরে আমরা চলে আসি আমরা অ্যাকচুয়ালি বছরে দুই তিনটা মাস আমরা থাকতাম ভাগাভাগি করে গুলি যখন হতো তখন বাবার কাছে চলে যেতাম মানে আমরা শহরে থাকতাম ওই সময়টাকে প্রকৃতি এবং তার পরিবেশ সঙ্গে একদম পুরোটাই আমরা লুটে নিতাম চাবানে একটা ভিন্ন রাজ্য ভিন্ন কালচার ভিন্ন সিস্টেম এখানে বাংলা জানলো হিন্দিতে কথা বলতে এটা ট্রেডিশন ছিল সব বাঙালি বাবুরা সাহেব যারা তিন চারজন আমরা তো আমরাও সাহেব ডাক্তার সাহেবের সাহেব মানে হিন্দি তো বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গ্রাম ফন্ডে করছিল তখন তো এত বইটি ছিল না আপনার বাবা কি খুব মানে এরকম সাংস্কৃতিক মনা ছিল যে আপনাদের উনি ওনার কিন্তু যে বাবা হ্যাঁ আচ্ছা এবং প্রচুর রেকর্ড আমার আমার এখনো মনে আছে যে ওনার ওনার বেডরুমে কিন্তু এরকম সেলফ করা আচ্ছা সেলফ করা যে 78 অ্যাকশন প্লে রেকর্ডের রেকর্ড ছিল ওইখানে শুধু আমাদের অ্যাক্সেস ছিল ওখানে আমরা যে যেটা মানে এবং সুন্দর করে কাবারে আবার ঢুকিয়ে রাখতে পারতাম বুঝতেন যে মানে এলোমেলো থাকলে একটু রাগ করতেন যে এগুলি তো পাওয়া যাবে না অনেক কষ্ট করে উনি বারমার উনি যখন বারমার থেকে চলে আসেন বাংলাদেশে অপশন দিয়ে তখন এগুলি কালেকশন তারপরে তো সারা এখানে সাতচল্লিশ তার কালেকশন ছিল বিশেষ করে পূজার সময় আর সেই সময়কার জনপ্রিয় ছিল আমার মনে আছে कुंदनलाल सागर केल सागर ने एक्ट किया अच्छा जब दिल ही टूट गया एक एक तो दू लाइन जब दिल ही टूट गया हम जी के क्या करेंगे हम जी के क्या करेंगे जब दिल ही टूट गया एक घंटा मैं मोने खूब रेखावतपुर अर्जुन ने गाना मुझे खूब भाता है पंकज कुमार मल्लिक अच्छा দিনে এসে সে ঘুমের দেশে তার একমাত্র গান যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান উনি কবিগুরু পারমিশন দিয়েছেন এই গানটি সুরাপ করার জন্য পঙ্কজ কুমার মল্লিকের গাওয়া একটি গান খুব টান্ত ওইখান থেকে কিন্তু আমার অন্য ভাই বোনরা গাইতো সবাই গাইতো আমার বড় ভাই তপন কুমার খুব ভালো গায় তার কাছে কিন্তু আমি অনেক শিখেছি তো ওই ওই রকম ওইরকম গায়ক তো তখন ওই বয়সে ছিল যে বাক্সেতে কিভাবে ঢোকা যায় আচ্ছা ভালো গাইতে হবে আর গান গাওয়ার প্র্যাকটিস আমাদের বাড়িতে এরকম ছিল যে বাবা বলতেন যে মা বলতেন মা কিন্তু বলতেন যে সবসময় গান বাজনা করে বাবা বলতেন যে পড়াশোনা করে আর জীবনের অন্যান্য যে যে আমাদের যেগুলি আছে আর কি শিখতে হবে ওইগুলি শিখে বেসিক জিনিসটাকে লেখাপড়া শিখে তারপরে তারপরে তোমার এটা হলো সেকেন্ড একটা জিনিস তুমি অপশন তুমি তুমি হয়তো খেলোয়াড় হতে চাও বা এই সমস্ত পেন্টার হতে চাও অভিনয় করতে পারো সেটা সেই সমস্ত সুযোগ ছিল কারণ আমাদের ওই চা বাগানের পরিসরে কিন্তু কালচার বিশেষ করে অভিনয়ের কালচার যেটা তুমি খুব ইন্টারেস্ট হবে এটাতে কিন্তু চা বাগানের শ্রমিকরা বছরে দুইবার তিনবার তারা তখনকার যাত্রাপালা তারা করতো

অনেক শিক্ষিত এবং মার্জিত ফ্যামিলির থেকে এসে তারা অভিনয় করতে আমরা যখন ভোলানাথ অপরাধে ওনাদের দিনের বেলা ওনাদেরকে দেখতে যেতাম যে তখনকার মানে বিএ পাস এম এ পাস যেমন স্কুলগুলিতে ছিল বিএস স্যার বিএসসি স্যার এরকম তাদের টাইটেল ছিল আমরা ডাক্তার আমি যে স্কুলে পড়তাম বিএসসি স্যার মানে ওনার নাম জানতাম কিন্তু বিএসসি স্যার মানে আপনার স্কুল কলেজ কি ওখানে ওখানে না কয়েক বছরের কয়েক বছরের যেটা আর তো এই সমস্ত বিএ পাস লোক বিএ পাস করে এসে যাত্রা পালায়

এমনি বন্ধু বান্ধবদের কথা মনে নেই সবার কথা মনে এখন কি তাদের সাথে সম্পর্ক আছে মোটামুটি যারা যারা আছেন জীবিত অনেকে জীবিত এক দুইজন ওকে মিস করি তাদের সাথে যোগাযোগ হয় আমরা পূজার সময় হবিগুন শহরে যাই ঈদের সময় যাই আমি আবার একটু ওই যে পিছনের জিনিসগুলোর সাথে একটু সম্পৃক্ত রাখতে চাই যেখান থেকে আমার উত্থান হ্যাঁ দিনে বা ছয় মাসে যে একটা হ্যালো বলি আমার বন্ধুকে বা আমার জুনিয়র একটা বন্ধু বন্ধু তো শুধু এক ক্লাসে পড়লে হয় না আমার এরকম মনে আমি 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 স্কুলে পড়ে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম আমার বড় ভাইরা তাদের সাথে আমার বন্ধুত্ব আছে ওই গানের সুবরে আমি স্কুল থেকে হরগঞ্জ বৃন্দাবন কলেজে গান গাইতে যেতাম সেখানে অবাধ বিচরণ ছিল তো তাদেরকে ফোন করতে তারা খুশি হন যে তুমি এত ব্যস্ততার মধ্যে তারা তখন একটু মানে কিরকম হয়ে যায় যেন তারা নিজেরই আমি তুমি তোমার বন্ধু তোমাকে ফোন করলাম হ্যালো কেমন আছো বাচ্চা কাচ্চা কেমন কে কি কোথায় করে এগুলি আলোচনা তারা খুব খুশি হয়ে যায় এত ব্যস্ততার মধ্যেও আমি তাদের একটু তারাও ফোন করে এমন কোনো কাণ্ড ঘটিয়েছিলেন যার জন্য পরবর্তী সময় মার খেতে হচ্ছে বকা খেতে হচ্ছে বা দুষ্টুমি করেছেন কেউ জানতে পারেনি আমার নাকে কিন্তু একটা স্পট আছে কিন্তু এখানে শাহবাগানের দুর্গাপূজার সময় আমরা আমাদের একটা দায়িত্ব ছিল যে কে কত ফুল জোগাড় করতে পারে তো ওর মধ্যে এরকম একটি একটা বাড়িতে উনি খুব কিপটা ধরনের ছিলেন ফুল দিতে যাইতেন না বলে না আমার ফুল তো গাছে হয় না তোমরা নিয়ে গেলে তো আমরা বললাম যে এবার এই বাড়িতে একদম সমস্ত ফুল দেব ফুল নেবে গাছ সব তুলে ফেলবে যাই হোক আমরা একটা উঁচু একটা গাছে বেশ ছোট তো সাইজ তো একটা বাঁশের একদম সতেজ একটি বাঁশ নিয়ে এটাকে মাঝখানে কেটে ওটাকে একটা এরকম নিয়ে তারপরে তো পিটুন এতটা বাবা পিটু নিয়ে কারণ যেহেতু এটা কেটে রক্ত বেরোচ্ছে সকালবেলা সে ভরে হসপিটালে গেলাম বাবা তারপর ট্রিটমেন্ট নাকে একটা ওই খুব দুঃসময় ছিল

বাবার একটা জিনিস ছিল যে লেখাপড়া আমি তখনই বুঝতাম যে লেখাপড়াটা বেসিক জিনিস ওটাতে হবেই এটা হবে এবং এটাকে রাখতে হবে এবং প্লাস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমার মনে হয় যে গানে যাওয়া উচিত আচ্ছা তাই প্রফেশনাল আই টু ইট এজ এ আমি 67 আমি ছোট হয়ে বড়দের আসার গান গাইতাম এই জন্য আমার বয়সের জন্য দুই বছর বাড়ি এফিডিপিট করে তারপর আমি বড়দের আসরে গিয়েছি যদিও এটা কাজে লাগে নাই আমাদের কাহার সাহেব বলছেন উনার একটা দাপ্তরিক ক্ষমতায় সরাসরি বড়দের অনুষ্ঠানে গান করতেন তারপরে তো সিলেট জেলা মহকুমা শহর থেকে জেলা শহরের সাথে সাতষট্টিতে আবার ঢাকাতে কম্পিটিশন আসলাম প্রবেশার সঙ্গীত সম্মেলন যেটা প্রতিযোগিতা হতো সেভাবে শুরু এবং এর কোনো অল্টারনেটিভ ছিল সেটা কি কোনো বাধা এসেছিল কোনো বাধা আসেনি বিশেষ করে মা বলতেন যে সবাই তো একই একটা বাগানে সব ধরনের তো ফুল ফুটে কোনোটার আকর্ষণ বেশি কোনটা গন্ধ বেশি কোনোটা দেখতে খুব সুন্দর তো আমার মা বলতেন যে যে ও যা ও যা হয় আমার বাবা সে দিকটা কিন্তু খুব যখন বুঝলাম যে বাবা ওই চা বাগান থেকে বিকেলবেলা গাড়ি করে আসতেন ও যে শোনা যেত রেডিওতে একটা ট্রেন রেডিওতে শোনা যেত ব্যাটারি ব্যাটারিতে তো যে ট্রেন স্টে শোনা যেত বাবা আসতেন আমি চলতে তখন বুঝতাম যে উনি এটা অ্যাকসেপ্ট নিয়েছেন এবং ওনার কাছে ভালো লাগতো বলে হ্যাঁ অবশ্যই সে গান শুনি আবার পরদিন ভোরবেলা গাড়ি করে বাগানে চলে যাচ্ছে আচ্ছা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যদি ধরি তাহলে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোনটাকে ধরবেন আপনি টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট বলতে একদম সোজা সোজাসুজি বলে যদি ঢাকায় আসাটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট কোন গানটি এত হাজার মনের কাছে প্রশ্ন রেখে হম বাবু শেখ সাদিম খান শেব আসো বন্ধু হতে চেয়ে তোমার

আমি পজিটিভলি দেখি যখন তারা ওনারা এই যে তাদের আগমন বার্তা বা এক্সিস্টেন্সটা যখন তারা তারা পজিটিভলি ইউজ করেন মাঝে আবার ব্যথিত হই এই কারণে অনেক কিছু আছে হ্যাঁ সেটা তো অনেক কিছু কমতি না আমাদের আমাদের বাঙালি সংস্কৃতিতে কমতি নাই বিশেষ বাংলাদেশ সংস্কৃতি তারপর মাঝে মধ্যে কোনো কিছু কিছু বিষয়ে যখন তারা তাদের অনুষ্ঠান পরিবেশনায় আমি দেখি আমি খুব সাদা মনে করি হিসাবে রবীন্দ্রনাথের বা পঞ্চকি যে আরো পরিচিত করার জন্য রবীন্দ্রনাথের গানের একটি অভাব আছে একটা চেহারা আছে তার একটা স্মৃতি আছে পুরো টোটালটা কম বেশি এখানে বাড়তি কিছু যদি করা হয় তাহলে আমি মনে করবো একত্রে রবীন্দ্রনাথের গানের প্রতি একটু

জিষ্ঠাক বলছেন অন্যের গানের লাইনের মধ্যে রবিনাকে গানকে ঢুকিয়ে দিলেন দুই লাইন এটা আমার খুব আমি বলি যে এই যেন সবার থাকে আপনি চাকরি করতেন এখন সেই চাকরি ছেড়ে বা চাকরি থেকে রিটায়ার করেছেন সেই আগের জীবনটা এখন জীবনটা কিরকম আমি একটা আমার যে রিটায়ারমেন্ট আমার যা আগে একটা প্রফেশন ও সময় একটা প্রফেশনাল ব্যাংকিং এবং সঙ্গীতের একটা দুটো জীবন ছিল দুইটাকে আমি

একজন সফল মানুষের পেছনে একজন থাকেন এটা আমি বলি যে সম্পূর্ণ ক্রেডিট গোস টু তাই সেই আমি শুধু যুগিয়েছি আর বাকিটা সামনেছে পূর্বে কিন্তু আমি বলতে পারি আমার সংসার বৌদি আপনার সহধর্মিনী আমি আমার মনে হয় যে আমার সহধর্মিনী প্রবীর আজকে এতটুকুমতে আশার পিছনে তার তার এবং আমার মেয়ে তার অবদান যথেষ্ট অনেক স্যাক্রিফাইস করেছে এমন মানে এত রাত বেলাতে ফিরে আসা অনুষ্ঠান করে তারপরে আবার দরজা গরম পাশে বসে খাওয়া জন্য আমি যে ভাগ্যবান আমাকে কোনদিন একটি বার দিন শুনতে হয় না যে আপনি কি রাত দুইটার সময় দরজা করছেন আচ্ছা এটা আমার শুনতে হয় না যে তিনটের সময় আসলে আসুন ভিতরে এরকম একটা সবকিছু রেডি আমি আমার স্ত্রীর সম্বন্ধে আমি প্রশংসা করছি না তো কোন কোন সময় একটা আসে না যে এক ঘেমিতে আসে তা বলতেন যে দুই চার দিন হলো হারমোনিয়ামে বসলাম না বা তান পরে না বসলাম না এটা এখনো স্মরণ করিয়ে আমার মামার মেয়ে আবার একটু উল্টো উল্টো বলে বলে বাবা এখন তো মানে ও দেখতে দেখতে তার মেচু গাল সেও বলে বলে এখন যে প্রচুর তোমাদের তো রেয়ার স্টার করার দরকার তখন আমি তুমি এটা কি বলা বলে এত পরিশ্রম করছো যাবে কোনো একটা গান গিয়ে দিবে এটা একটু অটো টিউন টিউন করে দিবে

মিতালি মুখার্জির গাও গান হারানো দিনের মতো হারিয়ে হারিয়ে গেছে তুমি অসাধারণ একটা না অনেক গানি অনেকের কাছেই ছবির মতো এটা আমার না কোন যেমন আপনার একটা গানের কথা এখনি যদি বলি যে হাজার মনের কাছে প্রশ্ন রেখে এই গানটার এই গানটা একটু দুই লাইন শুনতে চাই তবু মানুষ করে হৃদয়ের গৌর হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছে আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে তো আসলে কিছু নেই সেটা তো না এটা তো এটা বাবু ভাই কি অর্থে লিখেছেন সেটা উনি জানেন আমি অনেকে জিজ্ঞেস করেছেন আপনি কি মনে করেন আমি তো বলবো যে এটা এটা একটা কোন কোন একদম বিশেষ লোকের জন্য কোন

হয়েছে খুব কম বিশ্বাসে আমার বিশ্বাসে আমার খুব ভক্তি বিশ্বাস না হলে সমৃদ্ধি আসবে না ভালোবাসা আসবে না সাফল্য আসবে না ইভেন কি দুঃখের সামনাসামনি হতে পারবে না দাদা আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম আপনার ভেতরের মানুষটাকে আসলে নতুন করে আমার মনে হয় দর্শকরা আবিষ্কার করলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ